হ্যালো ফ্রেন্ডস, স্টাডি বয় টক ইউটিউব চ্যানেলে তোমাদেরকে স্বাগত। আমি সব্যসাচী বসু। আজকে রেলওয়ে রিক্রুটমেন্ট চ্যালেঞ্জার বইটার অধ্যায় ভিত্তিক অঙ্কগুলোর যে সমাধান তোমাদেরকে দিচ্ছি তার 39তম ক্লাস, 19 নম্বর অধ্যায় চলছে। তোমরা প্রত্যেকে জানো পরিমিতির চ্যাপ্টার চলছে। আজকে পরিমিতির চ্যাপ্টারে পার্ট থ্রি, অর্থাৎ পরিমিতির চ্যাপ্টারে অনেকগুলো অঙ্ক আছে, তো 3 নম্বর পার্ট আজকে চলছে। আগের পার্টগুলো অবশ্যই দেখো, আগের যে 38টা ক্লাস প্রত্যেকে অবশ্যই দেখো রেলওয়ে পরীক্ষার আগে, তোমাদেরই উপকারে লাগবে। ওকে, একটা একটা করে অঙ্ক তোমাদেরকে করে দেখাবো, সমাধান দিচ্ছি তোমাদেরকে। জাস্ট সম্ভাব্য প্রশ্নগুলো তোমরা নিজেরা সলভ করার চেষ্টা করবে, না পারলে অবশ্যই দাগ নাম্বার কমেন্টে জানাবে, আমি তোমাদেরকে সেগুলো নিয়ে আলাদা ভিডিও বানিয়ে দেবো। অন্তত 10টা অঙ্ক জমলে আমি তোমাদেরকে নিয়ে একটা ভিডিও বানিয়ে দেবো, ঠিক আছে? তো চলো দেখো, 21 নম্বর কোশ্চেন, ঠিক আছে? 20 অব্দি হয়ে গেছে, আজকে 21 থেকে 30 পর্যন্ত হবে। ছোট ছোট করে 10টা করে অঙ্ক দিচ্ছি, রেকর্ড করে করে তোমাদের সুবিধা হবে দেখতে। একটি আয়তক্ষেত্রের দৈর্ঘ্য তার প্রস্থের দ্বিগুণ, যদি সেটির পরিসীমা 360 সেন্টিমিটার হয় তাহলে সে ক্ষেত্রফল কত হবে। দেখো দৈর্ঘ্য প্রস্থের দ্বিগুণ, তো প্রস্থকে তুমি ধরে নিলে হচ্ছে এক্স, তাহলে দৈর্ঘ্যটা কি হবে? দৈর্ঘ্য নিশ্চয় তাহলে 2x হবে, তাই না? দৈর্ঘ্য প্রস্থের দ্বিগুণ হয়ে গেল। তাহলে এই যদি ফর্মুলায় ফেলি আমরা, পরিসীমার ফর্মুলা কি? 2 × দৈর্ঘ্য যোগ প্রস্থ আয়তক্ষেত্রের, তাহলে 2 × দৈর্ঘ্য যোগ প্রস্থ ইজ ইকুয়াল টু কত হবে? না, 360 কোশ্চেনে বলে দিয়েছে, এখান থেকে ক্যালকুলেশন করো, তাহলে হবে হচ্ছে 3x ইজ ইকুয়াল টু 180। কেন কি 2টা 360-এর সঙ্গে কেটে গেল, গিয়ে হলো 180, তাহলে এক্স কত হচ্ছে না, 60। তাহলে প্রস্থ পেয়ে গেলাম 60, ক্ষেত্রফল কত হবে? প্রস্থ যদি 60 হয় তাহলে দৈর্ঘ্য কত? 2x তার মানে কত? নিশ্চয়ই 120। তাহলে ক্ষেত্রফল কত হবে? এরিয়া হবে হচ্ছে প্রস্থ ইন্টু দৈর্ঘ্য, মানে কত হবে? 6 × 12 = 72, তারপরে 200, 7200 অবশ্যই সেমি স্কোয়ার, অর্থাৎ বর্গ সেমি। অপশন এ হচ্ছে সঠিক উত্তর। আশা করি বুঝতে পারলে কোনো ব্যাপার না, একদম সিম্পল অঙ্ক। 22 নম্বর কোশ্চেন দেখো, 22 নম্বর কোশ্চেন হচ্ছে ঘনকের অঙ্ক। একটি ঘনক যার মধ্যে 8 লিটার জল ধরে, তাহলে সেটির তলের দৈর্ঘ্য কত হবে? তলের দৈর্ঘ্য কত হবে মানে প্রত্যেক দিকের দৈর্ঘ্যটাই সমান, ঘনকের ক্ষেত্রে প্রত্যেকটা দৈর্ঘ্যই কিন্তু সমান, তাই না? তো আয়তঘনের ক্ষেত্রে কিন্তু দৈর্ঘ্য প্রস্থ আলাদা হয়, উচ্চতা আলাদা হতে পারে, ঠিক আছে? কিন্তু ঘনকের ক্ষেত্রে কিন্তু দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা সবই সমান, অর্থাৎ দৈর্ঘ্যটাই সমান। ওকে, তাহলে 8 লিটার জল ধরে, লিটারটাকে তাহলে আমরা সেমিতে কনভার্ট করতে হবে আমাদেরকে, ঠিক আছে? দেখো প্রথমে এটা হচ্ছে আয়তনের ফর্মুলা, অ্যাকচুয়ালি লিটার জল ধরে মানে কি, আমরা আয়তন পেয়ে গেছি। আয়তন মানে কি আমি এখানে সিম্পল লিখছি, দেখো এটা হচ্ছে ভলুম। ভলুম মানে কি? ভলুম মানে যে বাহুর যে দৈর্ঘ্য তার কিউব, তাই তো? আমরা প্রত্যেকে জানি বাহুর দৈর্ঘ্য এল না দিই, এ দিই, ঘনকের বাহুর দৈর্ঘ্য এ দিয়ে ডিনোট করা হয়, এ কিউব, ঠিক আছে? এই এ কিউবটাই কত না, 8 লিটার, ঠিক আছে? 8 লিটার মানে হচ্ছে 8/1000 m³, মানে ঘন মিটার। ওকে, এটা মনে রাখতে হবে। ওকে, অর্থাৎ 8/1000 মানে কত হয়? এটা কাটাকাটি করলে আমাদের 4 দিয়ে, আচ্ছা দরকার নেই, 8/1000 m³ এটা এরকমই থাকে আমাদের সুবিধার্থে, একটা পরে কাটাকাটি করছি। দেখো এ কিউব মানে তাহলে দাঁড়ালো হচ্ছে 8/1000 m³, তাহলে এ কত হবে? সিম্পলি 2-এর যদি ঘনমূল করে দিয়ে হবে, 8-এর ঘনমূল করলে হবে 2, আর 1000-এর ঘনমূল করলে হয় 10, তাহলে এত মিটার বাহুর দৈর্ঘ্য পেয়ে গেলাম। বাহুর দৈর্ঘ্য চেয়েছে, দেখো বাহুর দৈর্ঘ্যে এত মিটার পেয়েছি, কিন্তু আমার করতে হবে সেমিতে কনভার্টটাকে। মিটারকে সেমি করতে গেলে আমরা কত দিয়ে গুণ করি? 100 দিয়ে গুণ করি, ব্যাস 100 দিয়ে গুণ করে দেখেন কত হবে, 20 সেন্টিমিটার, ব্যাস সিম্পল 100 দিয়ে গুণ করলে একবারে পেয়ে গেলাম আমাদের 20 সেন্টিমিটার। তো এইটাই বাহুর দৈর্ঘ্য পেয়ে গেলাম, তাহলে অপশন ডি হচ্ছে সঠিক উত্তর। এবার চলে আসছি 23 নম্বর কোশ্চেন, ছবি থেকে ভয় পাওয়ার কিছু নেই, ছবিতে যা আছে মানে কিছুই দেওয়া নেই ছবিটার মধ্যে, ছবি দিয়ে তোমাদেরকে একটু ভড়কানোর চেষ্টা। ভয় অনেকে ছবি দেখেই স্কিপ করে দেবে পরীক্ষায়, কোনো দরকার নেই স্কিপ করা। প্রশ্ন দেখো কি বলছে, নিয়ে বলেছে 10 সিমি বাহু বিশিষ্ট বর্গক্ষেত্রটিতে চিহ্নিত ত্রিভুজটির ক্ষেত্রফল কত হবে? ত্রিভুজের ক্ষেত্রফল চেয়েছে, এত বড় বর্গক্ষেত্র দিয়েছে, দূরদিন ত্রিভুজকে দিয়েছে ভেতরে, ঠিক আছে, দাগ দিয়ে। তো আমাদের মেনলি হচ্ছে চিহ্নিত স্থান, মানে এই জায়গাটার ক্ষেত্রফল চেয়েছে। দেখো তো এই জায়গাটা যদি ক্ষেত্রফল বার করতে চাই আমাদের কি দরকার, ত্রিভুজের ক্ষেত্রফলের ফর্মুলা কি জানি আমি? ত্রিভুজের ক্ষেত্রফলের ফর্মুলা হচ্ছে ½ × ভূমি ইন্টু উচ্চতা, এটা আমার দরকার। যেহেতু সমকোণী ত্রিভুজ, আমার বর্গক্ষেত্র আছে, এই কোণটা তো অবশ্যই সমকোণ, উপরের কোণটা, এই কোণটা নিশ্চয়ই সমকোণ, আমার একটা সমকোণী ত্রিভুজ। তাহলে ফর্মুলায় আমরা যদি ফেলে দিই ½ভূমি কোণটা হবে, যদি ত্রিভুজটা ধরি ভূমি কোণটা হবে, এই 10-এর অর্ধেক হবে ভূমি, পরিষ্কারভাবে বুঝতে পারছি 10-এর অর্ধেক ভূমি হবে। কেন কি পুরোটা 10 সেমি, একটা বর্গক্ষেত্র, বর্গক্ষেত্রের মধ্যে একদম সুন্দর করে একটা ত্রিভুজ আঁকা আছে, তো এটা তো মিড পয়েন্ট হতে বাধ্য, অবশ্যই মিড পয়েন্ট হবে, ঠিক আছে? এটা হচ্ছে তাহলে 10 সেমিকে অর্ধেক করলে কত হবে, 5 সেমি। আর উচ্চতা কত হচ্ছে, উচ্চতা মানে এই পাশের দৈর্ঘ্যটা পরিষ্কার দেখা যাচ্ছে, মানে বর্গক্ষেত্রের বাহুর দৈর্ঘ্যটাই 10, তাহলে কত উত্তর হচ্ছে, পরিষ্কার দেখা যাচ্ছে এটা 25 সেমি স্কোয়ার, 2 × 10 কাটলে হচ্ছে 5, 25 সেমি স্কোয়ার, অর্থাৎ
অপশন সি হচ্ছে এখানে তোমাদের সঠিক উত্তর, ত্রিভুজটা কে দখল হয়ে গেল। এবার চলে যাব 24 নম্বর কোশ্চেন। দেখো একটি 12 সেমি বাহু বিশিষ্ট বর্গক্ষেত্রের মধ্যে বৃহত্তম যে বৃত্তটি আঁকা যাবে তার ব্যাসার্ধ কত? জিনিস দেখো খেয়াল করে, 12 সেমি বাহু বিশিষ্ট বর্গক্ষেত্র, তাই না? একটু বর্গক্ষেত্র যদি আমি আঁকার চেষ্টা করে দেখি একবার কিরকম হয়। ধরো এটা 12 সেমি বাহু বিশিষ্ট বর্গক্ষেত্র, উভয় পাশে 12 সেমি আছে, ঠিক আছে, এটাও 12, এটাও 12, এটাও 12, এটাও 12। প্রশ্ন হচ্ছে যে বৃহত্তম যে বৃত্ত আঁকা যায়, বৃহত্তম বৃত্ত মানে কি? বৃহত্তম বৃত্ত মানে যে বৃত্তটা ধরো এত বড় একটা বৃত্ত ভিতরে আঁকবো, এর চেয়ে বড় বৃত্ত আর সম্ভব না আঁকা, তাহলে এই বৃত্তটার ব্যাস কত? এইটাই ব্যাস মানে 12, তাই না? এটা যদি কেন্দ্র হয় এটা ব্যাস 12, তাহলে ব্যাসার্ধ কত? 6, ঠিক আছে, এটুকু সিম্পল হয়ে গেল। প্রশ্ন হচ্ছে যে তার ও ব্যাসার্ধ 6, তো একবারে বেরিয়ে গেলাম, ছবিতে অঙ্ক করা দরকারই নেই, আর কোনো কোশ্চেন চাইনি, এটাই ব্যাস, বাহুর দৈর্ঘ্যটাই ব্যাস, ছবি অনুযায়ী দেখতে পাচ্ছি, তাহলে ব্যাসার্ধ কোনটা বেশি? তাহলে অর্ধেক 6, তো হয়ে গেল, অঙ্ক অঙ্ক করার দরকারই তো নেই, আর কিছু ক্যালকুলেশন নেই, মুখোমুখি হয়ে গেছে, এটা চেয়েছে, বোঝা গেল পরিষ্কার, ছবি এঁকে দেখে দিলাম। 25 নম্বর কোশ্চেন, নিম্নে 10 সেমি বাহু বিশিষ্ট বর্গক্ষেত্রটিতে চিহ্নিত সমকোণী ত্রিভুজের ক্ষেত্রফল কত? সেম 10 সেমি বাহু বিশিষ্ট একটা বর্গক্ষেত্র দিয়েছে, এই চিহ্নিত স্থানে ক্ষেত্রফল চেয়েছে, সেই হাফ ইন্টু হুম ইন্টু উচ্চতা, কারণ এটা আমরা 90 ডিগ্রি আমরা জানি নিজের কোনটা, তাই না, বাইরের কোনটা, তো হাফ ইন্টু হুম ইন্টু উচ্চতা মানে কি? উচ্চতাও 10, ভূমিও 10, এই ত্রিভুজটা ক্ষেত্রে ব্যবহার করে দেখো কিন্তু অর্ধেক করে দিয়েছে পুরো, তার মানে কত হবে? হাফ ইন্টু 10 ইন্টু 10, তার মানে কত? 50 সেমি স্কোয়ার, 10 10 কে 100 বাই 2 50, অর্থাৎ অপশন সি হচ্ছে সঠিক উত্তর। ওকে হয়ে গেল 26-এরটা, ছোট ছোট অঙ্ক, ছবি দেখে কোনো ভয় পাবে না পরীক্ষা হলে, ছবি দেখে আগে দেখবে কি চেয়েছে, দেখবে খুব সহজেই করতে পারবে, আর শিখে নিচ্ছ তো আরো কোনো প্রবলেম হবে না। একটি ত্রিভুজের 3টি কোণের অনুপাত হচ্ছে 135, ত্রিভুজটি বৃহত্তম কোণ কত? দেখো বৃহত্তম কোণ যে 5, এই নিয়ে কোনো সন্দেহ নেই। এবার ত্রিভুজের কোণগুলির সমষ্টি কত জানি আমরা? প্রত্যেকে জানি টোটাল 180 ডিগ্রি সবসময়, তাই না, সমষ্টি, তাহলে এখান থেকে আমরা সিম্পলি বার করে দিই অঙ্কটা, আমাদের কত আছে 1+ কোণগুলো সমষ্টি অনুপাত অনুযায়ী কত আছে এত, অর্থাৎ কত? 5 আর 3, সরি 3 আর 4, হ্যাঁ 9, তার মানে 9 ইউনিট মানে কার সঙ্গে সমান? 180-র সঙ্গে সমান, 180 ডিগ্রির সঙ্গে সমান, আমরা জানি। প্রশ্ন চেয়েছে বৃহত্তম কোণ মানে 5 ইউনিট মানে কত, তাহলে 5 ইউনিট মানে কত হবে? 1 ইউনিট মানে কত? 180/9, 5 ইউনিট মানে হচ্ছে এত, মানে হচ্ছে 100 ডিগ্রি, তাই তো? 9 দিয়ে 180-এ কাটলে হচ্ছে 20 5 20 100 ডিগ্রি, তাহলে অপশন সি হচ্ছে এখানে সঠিক উত্তর। ওকে এবার চলে যাবো 27 নম্বর কোশ্চেন। দেখো এখানে এতগুলো সাত, এতগুলো কিছু থেকে ভয় পার, এক ফোটাও কারণ নেই, ভালো করে দেখো একটা জিনিস, ভালো করে দেখো, আমি একটা জিনিস আঁকছি এখানে এক্সট্রা, সেটুকু ভালো করে দেখো কি আঁকলাম, এক্সট্রাটুকু কি আঁকলাম, এই যে ফাঁকা জায়গাগুলো আছে জাস্ট জুড়ে দিচ্ছি, আর কিছু না। একটা বড় ক্ষেত্র তৈরি হচ্ছে কিনা তাই বলো, আমার লাল দাগটাকে ফলো করো তোমরা, ঠিক আছে, লাল কালারের দাগটা দিচ্ছি, বড় ক্ষেত্র তৈরি হয়ে গেল। প্রশ্ন হচ্ছে চিত্রটা ক্ষেত্রফল, দেখো অনেকভাবে এটা বার করতে পারো, ঠিক আছে, তোমরা আমরা কি বার করব, আমরা দেখো ছবিটার মধ্যে দুটো আয়তক্ষেত্র কিন্তু আমরা পাচ্ছি, এই লম্বালম্বি উপর থেকে একটা, নিচ থেকে একটা, এই যে টোটাল আয়তক্ষেত্র উপর উপর নিচে যে আয়তক্ষেত্রটা আছে, ঠিক আছে, উপর নিচে আয়তক্ষেত্র ক্ষেত্রফল কত, টোটালটা যখন আমরা করছি এইটুকু ক্ষেত্রফল কত এই আয়তক্ষেত্রটার? দেখো আমরা জানি দৈর্ঘ্য ইনটু প্রস্থ, তার মানে টোটালটা একবার বার করে দেখা যাচ্ছে তোমাকে, এই আয়তক্ষেত্রটুকু কত? আচ্ছা একটা কাজ করি, পুরোটা মুছি, বাকিটা পরে আসছি, তোমাদের বোঝানোর সুবিধা, প্রত্যেকেই পারবে আমি জানি, তবুও আমি আমার মতো করে বুঝিয়ে দিই একবার তোমাদেরকে। এই যে আয়তক্ষেত্রটা আছে উপর থেকে নিচ পর্যন্ত, এই আয়তক্ষেত্রটার ক্ষেত্রফল কত, এটুকু তোমাদের বলতে হবে, কিছুই নেই। দৈর্ঘ্য ইনটু প্রস্থ আমরা জানি ক্ষেত্রফল, দৈর্ঘ্য কত, প্রস্থ কত, 7, দৈর্ঘ্য কত, টোটালটা, দৈর্ঘ্য টোটালটা কত, এখান থেকে এটা দেখানোর জন্য আঁকছি, আর দেখো এইটুকু 7, এইটুকুও 7, এইটুকুও 7, তার মানে কত টোটাল? পরিষ্কার দেখো, দেখা যাচ্ছে 7 7 7, মানে 3 7 21 হচ্ছে আমাদের টোটাল দৈর্ঘ্য, তাহলে প্রথম ক্ষেত্রে আমরা আয়তক্ষেত্র দৈর্ঘ্য পেলাম 7 ইন্টু 21, মানে ক্ষেত্রফল পেলাম প্রস্থ ইন্টু দৈর্ঘ্য, অর্থাৎ 7 ইন্টু 21। তেমন ভাবে কিন্তু এই পাশে আয়তক্ষেত্রটা ক্ষেত্র কিন্তু তাই হবে, এই আয়তক্ষেত্রের ক্ষেত্র কিন্তু আমাদের থাকছে 7 ইন্টু 21, কিন্তু একটা জিনিস খেয়াল করে দেখো, যখন উপর থেকে নিচের আয়তক্ষেত্র কাউন্ট করলাম তখন এই মাঝখানে ছোট্ট বক্সটা পেয়েছি, আবার যখন এখান থেকে এটা কাউন্ট করেছি তৃতীয় ক্ষেত্রে তখন আবার এই বক্সটা পেয়েছি, অর্থাৎ বক্সটা দুবার নেওয়া হয়েছে, তাহলে বক্সটা আমাকে একবার বাদ দিতে হবে, কিভাবে বাদ দেবো, বক্সটা কত, এটাও 7, এটাও 7, পরিষ্কার দেখা যাচ্ছে, এই 7 7, উপরেও 7, মানে এটাও 7, তাহলে 7 ইন্টু 7 বাদ যাবে ক্ষেত্রফল, মানে বড় ক্ষেত্র ওটা একটা হয়ে গেল, এটুকু তো কাজ। 7 কমন নাও, পড়ে থাকবে 21 যোগ 21 বিয়োগ 7, অর্থাৎ কত থাকছে? 21 21 42, 42 বিয়োগ 7 মানে হচ্ছে
পঁয়ত্রিশ, তার মানে 7 গুণ 35, 7 গুণ 35 করলে কত হবে? 245 সেন্টিমিটার স্কোয়ার। ওকে, 245, 5 × 7 = 35, 3 × 21 = 24, ঠিক আছে, 245 বর্গ সেমি, অপশন ডি, ঠিক আছে, সিম্পল অঙ্ক, কিচ্ছু নেই। 28, দেখো 28টা কি বলেছে, যদি একটি আয়তাকার ভূমির প্রস্থ সেটির দৈর্ঘ্যের 60% হয় এবং সেটির পরিসীমা 800 মিটার হয়, তবে ভূমিটির ক্ষেত্রফল কত? দেখো বলেছে প্রস্থ দৈর্ঘ্যের 60%, তাহলে দৈর্ঘ্য যদি এক্স হয় প্রস্থ হলে কত হবে? এক্স ইন্টু 60/100, তাই না? তো একটা হচ্ছে দৈর্ঘ্য এক্স, প্রস্থ হবে হচ্ছে 60x/100। ওকে, 60x/100 কে ছোট করে নিতে পারো, 6/10 দুই দিয়ে কাটলে হচ্ছে 3x/5। এইটা হচ্ছে আমাদের প্রস্থ, এটা আমাদের দৈর্ঘ্য, পরিসীমা বলে দিয়েছে, অর্থাৎ 2 × দৈর্ঘ্য যোগ প্রস্থ ইকুয়াল টু হচ্ছে কত না? 800 মিটার। এখান থেকে ক্যালকুলেশন করো, এক্স প্লাস 3x/5 মানে হচ্ছে 8x/5 ইকুয়াল টু 2 দিয়ে 800 কেটে দেবো আমরা, নিচে চলে আসলে হবে হচ্ছে 400, অর্থাৎ 8 দিয়ে কিন্তু আবার 400 কাটলে হবে হচ্ছে 50, তার মানে এক্স ইকুয়াল টু হচ্ছে 250। ওকে, তাহলে এক্স এর মান পেয়ে গেলাম আমরা 250, অর্থাৎ দৈর্ঘ্য পেয়ে গেলাম 250। প্রশ্ন হচ্ছে ভূমির ক্ষেত্রফল কত, তাহলে প্রস্থ কত হবে? প্রস্থ হচ্ছে 3x/5, অর্থাৎ 3 × 250/5। তুমি কাটাকাটি করতেও পারো, নাও করতে পারো, অর্থাৎ 150 এটা করতে পারো, বা একবারে 60%ও বার করে দিতে পারতে, কোনো ব্যাপার না। তো 3 × 250/5, 50 150 হলো, এটা হচ্ছে প্রস্থ। তাহলে এরিয়া কত হবে? 250 × 150, এটা হচ্ছে তোমার ক্ষেত্রফল। তোমরা এটাও করতে পারতে, এটা এইভাবে না করে 250 × 3 × 250/5 একবারে করে, তাহলে অনেকগুলো কাটাকাটি করতে পারতে, 250 কম মানে 250 সহ কাটাকাটি করলে তোমাদের সহজে হয়ে যেত হয়তো। তো যাই হোক, একই ব্যাপার, 15 দিয়ে কাটলে 5 × 15 = 75, 7, 15 × 2 = 30, আর সাথে হচ্ছে 37, দুটো শূন্য, 37,500। ওকে, অপশন বি হচ্ছে তোমাদের এখানে সঠিক উত্তর, ব্যাস হয়ে গেল। এবার চলে আসছি 29 নম্বর কোশ্চেন। একটি আয়তক্ষেত্রের দৈর্ঘ্য 18 সেমি এবং প্রস্থ 10 সেমি, এটা আছে প্রথমে, যদি সেটি দৈর্ঘ্য 25 সেমি করা হয়, 18 থেকে 25 হয়ে গেল, কত বাড়লো কত কমলো ইম্পর্টেন্ট না, 18 থেকে 25 করে দেওয়া হলো, তবে ক্ষেত্রফল একই রাখতে গেলে প্রস্থ কত করতে হবে? তো ক্ষেত্রফল যখন একই, প্রথমটা ক্ষেত্রে আমরা ক্ষেত্রফল পরিষ্কার বুঝতে পারছি, ক্ষেত্রফল কত? 18 × 10, এটাই থাকবে সমান, যদি দৈর্ঘ্য 25 সেমি হয় আর প্রস্থ যদি এক্স করে দেওয়া হয় তাহলে ক্ষেত্রফল সমান হয়ে গেল। এখান থেকে ক্যালকুলেশন করো, এক্স ইকুয়াল টু হচ্ছে 18 × 10/25, কত হবে? 5 দিয়ে কাটলে এটা 2, 5 গেলে 5, অর্থাৎ 36/5, 36/5 মানে কত? 5 × 7 = 35, 5 × 7 = 2, অর্থাৎ অপশন সি হচ্ছে সঠিক উত্তর, প্রস্থ হবে হচ্ছে 7.2 সেন্টিমিটার। ব্যাস 30 নম্বর কোশ্চেন, এটা রম্বসের কোশ্চেন। দেখো রম্বস কি জিনিস, দেখো এখানে একবারে ছবিটা, এখানে একই ব্যাপার, অঙ্কটা করতেও আঁকতে হবে ছবিটা, আমি একবারে এঁকে ফেললাম। এটা হচ্ছে রম্বস, মানে বাঁকানো একটা বড় ক্ষেত্র। ওকে, পার্থক্যটা কি, বড় ক্ষেত্রে কর্ণদৈর্ঘ্যগুলো সমান হয় কিন্তু রম্বসে কি হয় না, এই কর্ণটা বড় হয়, এই কর্ণটা ছোট হয়। ওকে, আর কর্ণটা একে অপরকে 90 ডিগ্রি কোণে সবসময় ভাগ করে, ব্যাস সমদ্বিখণ্ডিত করে। এইগুলো হচ্ছে রম্বসে একটা ধর্ম তোমাদের বলে দিলাম, যতগুলো ধর্ম তোমাদের অঙ্ক করতে লাগবেই। দেখো কি বললাম, তাহলে বাহুগুলোর দৈর্ঘ্য প্রত্যেকটা হচ্ছে সমান, ওকে, কর্ণগুলো একটা বড় একটা ছোট, কিন্তু কর্ণ দুটো একে অপরকে সমদ্বিখণ্ডিত করে, মানে এই পাশটাও যা এই পাশটাও তাই, এই পাশটাও যা এই পাশটাও তাই। ওকে, আর মাঝখানে কোণগুলো অলওয়েজ 90 ডিগ্রি যখন তারা একে অপরকে ছেদ করছে। এই তিন কটা জিনিস জানলেই বড় রম্বসের সব অঙ্ক করা যাবে। কিরকম, দেখো রম্বসের পরিসীমা 100 সেমি, পরিসীমা 100 সেমি মানে বাহুগুলোর যোগফল 100 সেমি, চার প্রত্যেকটা বাহু সমান আমরা জানি, তাহলে বাহুর দৈর্ঘ্য কত? এখান থেকে আমরা কিন্তু বাহুর দৈর্ঘ্য বের করে ফেলতে পারি, আমি এ দিয়ে লিখলাম, এ ইজ টু বাহুর দৈর্ঘ্য কত হবে তাহলে? 100/4, অর্থাৎ 25 সেমি, মানে এই যে বাহুগুলোর কথা বলছি, যে এ এ এ এগুলো সব সমান। ওকে, হয়ে গেল, বাহু দৈর্ঘ্য 25 সেমি পেয়ে যাবে। এবার দেখো একটা জিনিস খেয়াল করে, এই 25 সেমিটা, আচ্ছা আমাদের কোশ্চেন কি বলেছে দেখি, পরিসীমা 100 সেমি বলেছে, যদি কর্ণের দৈর্ঘ্য 14 সেমি রম্বসের ক্ষেত্রফল, দেখো কর্ণের দৈর্ঘ্য 14 সেমি রম্বসের ক্ষেত্র, রম্বসের ক্ষেত্রফলের ফর্মুলা হচ্ছে 1/2 × কর্ণদ্বয়ের গুণফল, d1 d2, মানে একটা d1টা ধরো বড় কর্ণটা আর d2টা ছোট কর্ণ, এটাকে আমি ধরলাম d1 আর ছোটটা ধরলাম হচ্ছে d2। ওকে, তো এবার ডায়াগোনাল 1 ডায়াগোনাল 2, এবার দেখো
বাহু দৈর্ঘ্য কিন্তু আমরা এখান থেকে পরিষ্কার পেয়ে যাচ্ছি 25 সেন্টিমিটার। দেখো রম্বসের পরিসীমা 1 সেমি বলেছে, তাহলে বাহু দৈর্ঘ্য 25 সেমি পেয়ে গেছি। প্রশ্ন হচ্ছে যে রম্বসের ক্ষেত্রফলটা কত, তাহলে আমার দরকার কর্ণের দৈর্ঘ্যগুলো। একটা কর্ণের দৈর্ঘ্য আমরা পেয়েছি কত না, 14 সেমি। কোনটা ছোট না বড় আমরা জানি না, যে কোনো একটা ধরো না তুমি, D1টা ছোট বড় যাইতে ধরতে পারো কোনো ব্যাপার না। তাহলে একটা যদি 14 সেমি হয়, একটা জিনিস খেয়াল করে দেখো, আর একটা কত আমরা খুব সহজে বার করতে পারি, ধরো D2টাই 14 সেমি ধরো, ঠিক আছে ধরলাম D2টা 14 সেমি, কোনো ব্যাপার না ধরতেই পারি আমি। দেখো এবার ছবিটা একটু পরিষ্কার করে দিই, এখানে তোমাদেরকে এত ঘিচিমিচি না করে একটু পরিষ্কার করে দেখি, তোমরা বুঝে যাবে আমি কি করতে চাইছি অ্যাকচুয়ালি। এই দেখো এটা হচ্ছে আমাদের ছবিটা, এই পুরো কর্ণটা আছে 14 সেমি, ঠিক আছে ধরো এই পুরো কর্ণটা 14 সেমি, মানে এ বি সি ডি। তাহলে এসি যদি 14 হয়, ধরো ওবিন তো ছেদ করেছে, তাহলে ওসি কত, ওসি 7, পরিষ্কার পেয়ে যাচ্ছি আমরা এখানে, এটুকু 7, এটাও 7, এটাও 7। ওকে ধরে নিচ্ছি, এটা যে কোনো ধরতেই পারি, যে কোনো তুমি যে পাশে ধরো একই ব্যাপার। এই বাহুর দৈর্ঘ্য জানো হচ্ছে 25, তাহলে এই ওডিটা কত তুমি বের করতে পারবে, কেন কি এটা 90 ডিগ্রি, তাহলে এটা হচ্ছে অতিভুজ, তাহলে এখান থেকে আমরা ওডি বার করে দেখো। ওডি তাহলে কত হবে, রুট ওভার, কেন কি অতিভুজের থেকে ভূমি বাদ যাবে, রুট ওভার অতিভুজ স্কোয়ার মাইনাস ভূমি স্কোয়ার, তুমি করতে পারো, পরিষ্কার এটা করো কত হবে। তাহলে এটা তোমার ক্যালকুলেশন করতে হবে, একটু ক্যালকুলেশন করলে কত হবে, এটা হচ্ছে 25 আর 7 হচ্ছে 32, 25 বিয়োগ 7 হচ্ছে তোমাদের 18, ব্যাস এইটা হচ্ছে তোমাদের ওডির দৈর্ঘ্য। দেখা যাক কত বের হয়, এখান থেকে বের করা যায় কিনা রে, তাই দেখা যাক। আচ্ছা 32 মানে হচ্ছে 16 গুণ 2, 18 মানে হচ্ছে 9 গুণ 2, অবশ্যই বেরোবে, কেন বেরোবে না। তাহলে 16 বাইরে চলে আসলে হলো 4, 9 বাইরে চলে আসলে হলো 3, আর 2 দুটো 2 থেকে 1টা 2, তাই 3 4 12, 12 2 গুণে 24, 24 সেমি বেরোলো ওডি, অর্থাৎ এইটা বেরোলো 24, ঠিক আছে। একপারে যদি 24 আর একপারে 24 হবে, আমরা জানি সমদ্বিখণ্ডিত করেছে, তো আমরা টোটাল বিডি কর্ণটা কত পেয়ে গেলাম। তাহলে ওসি তো আমরা এসি তো পেয়ে গেছিলাম 14, তাহলে এখান থেকে আমরা পেয়ে যাচ্ছি বিডি কত, বিডি মানে টোটাল কর্ণটা 24 গুণ 2, মানে 24 যোগ 24, অর্থাৎ 48। তাহলে একটা কর্ণ পেলাম 48, আর একটা পেলাম 14, তাহলে এখান থেকে আমরা খুব সহজে এরিয়া বার করতে পারবো, হাফ ইন্টু কর্ণদ্বয়ের গুণফল, ব্যাস বেরিয়ে গেল। সেখান থেকে 14 দিয়ে তোমরা 2 দিয়ে তোমরা 48, 7 দিয়ে কাটলাম, 14কে 7 দিয়ে, সরি 14 দিয়ে 14কে 2 দিয়ে কাটলাম, 7 হলো, 7 দিয়ে 48কে 7 আর 56, 6 হাতে 5, 4 আর 28 আর 5 336 সেমি স্কয়ার। দেখো এর বাইরে রম্বসের কোশ্চেন আছে না, এগুলো ঘুরিয়ে ফিরে আসে, এই যে টোটালটা তোমরা দেখালাম একটা অঙ্কের মাধ্যমে, এই জিনিসটা কিন্তু ঘুরিয়ে ফিরে তোমরা পাবে, ভালো করে দেখে নেবে একটু রিয়ান করে তোমরা। ওকে যারা বুঝতে পারলে না, যারা বুঝতে পারলে অবশ্যই তারা পরের ভিডিওর জন্য অপেক্ষা করবে, ভালো লাগলে লাইক করবে, কমেন্ট করবে, শেয়ার করবে, নতুন কেউ থাকলে বেল আইকনটা প্রেস করবে, কারণ এই চ্যাপ্টারটা কিন্তু কন্টিনিউ চলতে থাকবে। 76টা অঙ্ক আছে তোমাদেরকে, খুব তাড়াতাড়ি শেষ করে দেবো, এখন 10টা করে করছি, সামনে আমি ভাবছি 15টা করে নিয়ে আসবো অঙ্ক তোমাদের সুবিধার্থে। ওকে সবাই প্রত্যেকে ভালো থেকো এবং আমাদের স্টাডি বোর্ডের সঙ্গে ছুঁয়ে থাকো। থ্যাংক ইউ।